একটা আইডিয়া সাথে দৃঢ় বল, কোনো কিছু করার মানসিকতা, দৃঢ় প্রত্যয় নিয়ে সেই সাথে পরিশ্রম করার মানসিকতা নিয়ে যদি আমরা সামনে এগোই, কোনো না কোনো দিন আমাদের সামনে সফলতা ধরা দেবে। যেমনই ছোট্ট একটা আইডিয়া আমানুল্লাহ সাহেবের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এত ছোট্টই যে আইডিয়াটা, এটাকে যে এত বড় পরিসরে ভাবা যায়, এটাকে যে এত বড় পরিসরে চিন্তা করে এটা দ্বারাও যে কোটিপতি হওয়া যায়, তা দেখিয়ে দিয়েছেন আমানুল্লাহ সাহেব, যিনি প্রবাসে না যে দেশেই ভালো একটা কর্মসংস্থানের সন্ধান করেছেন এবং তিনি সফল হয়েছেন। আর এই আমানুল্লাহ সাহেবের সাফল্য গাথা গল্পটি তুলে এনেছে চ্যানেল আই উদ্যোক্তা নামক একটি ইউটিউব চ্যানেল। চ্যানেল আইকে আমরা সবাই চিনি, সবাই অনেক ভালোবাসি চ্যানেল আইকে, কারণ চ্যানেল আইয়ের সবগুলো প্রোগ্রাম অনেক ভালো হয়। তো সেই ধারাবাহিকতায় তারা উদ্যোক্তা চ্যানেল আই নামে একটি চ্যানেল ক্রিয়েট করেছে, সেখানে নতুনদেরকে ইন্সপায়ারেশন দেওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তুলে ধরেন, যারা আসলে সমাজে সাফল্য এনেছে এবং দেশকে বহির্বিশ্বে তুলে ধরেছে। তো চলুন আমরা সেই আমানুল্লাহ সাহেবের ইন্টারভিউ বা চ্যানেল আই এর আমানুল্লাহ সাহেবকে নিয়ে ডকুমেন্টারি প্রোগ্রামটি দেখে আসি। তোমাদের বাচ্চাদের জাদুকর খেলনাওয়ালা এসএমই উদ্যোক্তা আমানুল্লাহ। এই হচ্ছে আমাদের আমানুল্লাহ সাহেব, যিনি বাচ্চাদের খেলনা তৈরি করেন এবং এই বাচ্চাদের খেলনা তৈরি করে সারা বিশ্বে উনি সুনাম অর্জন করছেন এবং উনি স্বপ্নও দেখছেন যে বিশ্বব্যাপী তার প্রতিষ্ঠান তো হবে এক নাম্বার ব্র্যান্ড। আসলে আমরা সবাই তাকে নিয়ে গর্ব করতে পারি। চলুন এই প্রোগ্রামটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করব, যাতে করে আমাদের ভিতরেও একটু ইন্সপিরেশন গ্যাদার হয়, যাতে করে আমরাও কিছু একটা করার উৎসাহ পাই। বাংলাদেশের শিশুদের জন্য তৈরি করছেন কার, মোটরসাইকেল, গিটার, প্লেন, হেলিকপ্টার। ঠিক, দারুণ আইডিয়া দেখছেন। আমরা কিন্তু এটা ভাবতেও পারবো না এখন, এরকম আইডিয়া আমাদের মাথায় আসার কথা না। বাচ্চারা অনেক পছন্দ করে, অটিস্টিক শিশুদের স্কুলে বিনামূল্যে দেওয়ার জন্য আমান তৈরি করছেন রোবট খেলনা এবং হোয়াইট বোর্ডের খেলনাটি। নিশ্চয়ই আপনারা অনেক বেশি উৎসাহ নিয়ে আছেন ভিডিওটা দেখছেন। আসলেই দারুণ একটা আইডিয়া। এই আইডিয়া থেকে উনি অনেক বেশি এগিয়ে এসেছেন, অনেক বেশি এগিয়ে যাচ্ছেন, আশা রাখছি সামনে আরো বেশি এগিয়ে যাবেন। 11 বাই 15 ফিটে যাত্রা শুরু করে দেশকে না ভুলে কঠোর পরিশ্রম দিয়ে দেশের জন্য করবার প্রত্যয় নিয়ে মায়ের প্রথম 90,000 টাকাকে করেছেন 3 লক্ষ টাকা, 11 বাই 15 ফিটকে করেছেন 14,000 স্কোয়ার ফিট এবং 21,000 স্কোয়ার ফিটে মোট 35,000 স্কোয়ার ফিট, সাথে 4 জন কর্মীকে বানিয়েছেন 400 জনের বেশি। মানে উনি মাত্র 4 জন কর্মী নিয়ে ব্যবসা শুরু করেছিল, এখন ওনার প্রতিষ্ঠানে 400 জন কর্মী আছে। ভাবতে পারছেন 400 জন লোকের মাসিক বেতন দিতে কত টাকার প্রয়োজন? 400 জন লোকের কর্মসংস্থান করেছেন, সাথে সাথে নিজের তো কর্মসংস্থান হয়েছে। তো উনি কত বড় একটা ছোট একটা আইডিয়া থেকে কত বড় পরিসরে সেটাকে নিয়ে গিয়েছেন, যেটা আসলেই গর্ব করার মতো একটা বিষয়। দিনে 14 ঘন্টা পরিশ্রম করেন টয় সেক্টরের জাদুকর খেলনাওয়ালা উদ্যোক্তা আমানুল্লাহ আমান। জীবন যুদ্ধ জয় করে আজ হয়েছেন সফল এসএমই উদ্যোক্তা, মাঝারি খাতে সমান খ্যাত উদ্যোক্তা। আজ আমানুল্লাহ নামটি আসলে বিদেশ থেকে বলে তোমার দেশে আমানুল্লাহ খেলনা আছে। সমৃদ্ধ দর্শক উদ্যোগী তরুণ বন্ধুরা উদ্যোক্তা। তো চলুন এখন আমরা সরাসরি তার ইন্টারভিউটা দেখব। সময় এসেছে নতুন কিছুকে বরণ করার। এখন আমরা ঘরে কিংবা অফিসে স্মার্ট সুইচ ব্যবহার করতে পারি, কেননা এগুলোকে মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করা যায়, ভয়েস কন্ট্রোলের মাধ্যমেও কন্ট্রোল করা যায়। যখন আমি ভুলে যাব তখনও আমি যে কোনো প্রান্ত থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে পারব। বিস্তারিত জানতে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন। আমার হচ্ছে চাকরির জীবনটা এসে গেছে টয়েস দিয়ে। আমি যখনই করছি যে আমি টয়েসটাকে, দেশের পণ্যটাকে, আমার এই টয়টাকে আমি হচ্ছে যে
হাউ স্ট্যান্ডার্ড করে আছে কিভাবে, তখন লোকাল দেশীয় মার্কেটটা আমরা করতেছি কিভাবে, এটাকে বিদেশে নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং হচ্ছে আমার দেশটাকে অন্য কিছু শিল্পের সাথে আমরা আরো এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, ওনার চিন্তা ভাবনাটাও দেখছেন অনেক সুন্দর, অনেক ব্রড চিন্তা ভাবনা, যে এই পণ্যটা দিয়েই যদি আমি আমার দেশটাকে প্রেজেন্ট করতে পারি বিশ্বের দরবারে, সেটাই বা কম কিসের, তাই না? আমরা চাইলে আমরা নিজেরাও কিন্তু এরকম একটা উদ্যোগ নিতে পারি, চাইলে নিজেরাও ছোট্ট একটা আইডিয়াকে কাজে লাগিয়ে অনেক বড় উদ্যোক্তা হয়ে উঠতে পারি। একটা ছেলে আমার মা তাকে 90,000 টাকা দিলেন, মায়ের সঞ্চিত অর্থ গহনা সব দিলেন। যারা বলেন ব্যবসা করতে অনেক টাকা লাগে, এখান থেকে শিখে নেন, মাত্র 90,000 টাকা দিয়ে কিন্তু তিনি এই ব্যবসাটা শুরু করেছিলেন। এখন 400 লোককে তিনি বেতন দিচ্ছেন, তাহলে ভাবতে পারছেন 90,000 টাকা থেকে 400 লোককে বেতন দেওয়া চারটিখানি ব্যাপার নয়, এই ব্যবসাটাকে এগিয়ে নেওয়া চারটিখানি ব্যাপার নয়। তো কতটা বুদ্ধি, কতটা পরিশ্রম, কতটা উদ্যমী হলেই হলেই আসলে এটা করা সম্ভব, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবং ছেলেটি তার ব্যবসা শুরু করলো উদ্যোগ সম্পন্ন, এবং এই 90,000 টাকা দিয়ে সে সফল হলো। সফল হলেন কিভাবে, সফল হলেন কিভাবে? মা এমন একটা জিনিস, মা চায় তার সন্তানরা সবসময়, মা এবং বাবা তার সন্তানরা সবসময় ভালো থাকে। অবশ্যই অবশ্যই, আমাদের বাবা মার জন্য আমরা অবশ্যই প্রাউড ফিল করি সবসময়। দোয়া এবং ভালোবাসা, আমি এই দুটো পুঁজিকে আসলে 90,000 টাকার চেয়ে অনেক বেশি পুঁজি মনে করি। অনেকেই বলেন যে ব্যবসা করতে গেলে মূলধন খুব জরুরি একটা ব্যাপার, এটা শুনে রাখেন। জরুরি হচ্ছে আমাকে ফিল করতে হবে যে না আমি কিছু একটা করব, যে আমি কিছু একটা করব, এই চিন্তা যারাই করবে তাদের হচ্ছে যে মূলধনটা একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। দেন হচ্ছে যে এক নম্বরের সময় তার বাইরেও আমার কঠোর পরিশ্রম থাকতে হবে, আমাকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমরা পাবো তো এই নয়। জি, আমি এই কথাগুলোই প্রায় ভিডিওতে বলি যে আমি আইডিয়া দেব আর আপনাকে সেটা শুরু করতে হবে, আর ব্যবসাটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনার, আর ব্যবসায় পরিশ্রম করার দায়িত্বটা আপনার। যখন আপনি শুরু করবেন অবশ্যই সেভাবেই শুরু করতে হবে, অনেক বেশি উদ্যোগী হতে হবে, অনেক বেশি উদ্যমী হতে হবে, অনেক বেশি পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। শুধুমাত্র টাকা দিয়ে, টাকা নিয়ে বসলাম আর ব্যবসা যে দাঁড়িয়ে গেল, অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, এমনটা কিন্তু কখনোই সম্ভব নয়। চলুন বাকিটুকু দেখতে যে জায়গা আসছে, আমাদেরকে ফান্ডিং করার মতো বিভিন্ন সংস্থা কাজ করতেছে। জি, মানে যেটা বলছেন যে এখন দেশে অনেক ফান্ডিং করার মতো অনেক ইনস্টিটিউশন রয়েছে, আপনি একটা দারুণ আইডিয়া তাদের সামনে তুলে ধরুন, অবশ্যই আপনি তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। এ ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে এখন, তাই ঘরে বসে না থেকে আসলে আমাদের একটা কিছু শুরু করা দরকার, ইভেন আমারও কিছু শুরু করা দরকার। এখন হচ্ছে আমাদের বদলি যাওয়া বাংলাদেশ, এখন শুধু আপনি চেষ্টা করবেন, আপনি কাজ করবেন, এটার আউটপুট আমরা দেশকে এবং ব্যক্তি জীবনকে এবং আমার সমাজকে অনেক বেশি দিতে পারবো। একজন উদ্যোক্তার কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন? সবার আগে তাকে আসলে হচ্ছে আমি একজন উদ্যোক্তা হব, উদ্যোক্তা মানে কি একটা শিল্প, সবার আগে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা জাগাতে হবে ভিতর থেকে, একদম ভিতর থেকে জাগাতে হবে যে আমি আসলে উদ্যোক্তা হব, আমি আসলেই একটা ভালো কিছু করতে চাই। সেটাকে আমি উদ্যোক্তা হব, উদ্যোক্তার সবচেয়ে বড় কমিটমেন্ট থাকা উচিত আমি অনেক হার্ড ওয়ার্ক করব, আমি অনেক পরিশ্রম করব। একটাই কথা, সব জায়গায় হার্ড ওয়ার্ক করতে হবে, সব থাকবে সব, একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। একটা কাজে অনেস্টি, নেগেটিভ কোনো কাজে চিন্তা না করে সবসময় পজিটিভ যদি থাকি, থাকলে একটা উদ্যোক্তা সাকসেস হওয়াটা খুব ইজি। আপনি শুরু করেন, করার পরে আপনাকে আপনার কর্মী আপনাকে কোথায় নিয়ে যাবে এগিয়ে নিয়ে যেতে থাকবে। বিদেশ থেকে খেলনা এনে সেই খেলনা কিনা না, দেশের খেলনা কেনা, এই ব্যাপারটি আপনার মধ্যে কিভাবে আসলো? আমার রেডে সস্তা, তারপর আমার এখানে দেশীয় অনেক কর্মসংস্থানের সৃষ্টি করার সুযোগ থাকে। আমাদের দেশে এখনো অনেক লোক বেকার, তাদের কর্মসংস্থানের একটা দারুণ সুযোগ হবে যদি এরকম আমরাও যদি একজন উদ্যোক্তা হতে পারি। পাশাপাশি হচ্ছে যে দেশটাকে আমরা ব্র্যান্ডিং করতে চাচ্ছি, যে বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব। কেমন সারা পাচ্ছে? আমি এই কাজটা ঠিক আমাদের সন্তানের ভালোই চাই, আমার
এখন হচ্ছে আমাদের ইন্সপাইরেশন গ্যাদার করার মোস্ট অব দা ইম্পর্টেন্ট মুহূর্ত, যেখানে আমানুল্লাহ স্যার আমাদেরকে ওনার মূল্যবান পরামর্শ দেবেন। তো চলুন ওনার পরামর্শটা শুনে নিই। বন্ধুরা আছেন ইউটিউব চ্যানেলে, আমাদের সোশ্যাল মিডিয়ায়, ডিজিটাল মিডিয়ায়, অনলাইনে, তাদের জন্য কি বলবেন? তারা অনেকেই উদ্যোক্তা হতে চায়। উদ্যোক্তা হওয়া কিন্তু কোনো কঠিন কিছু না, জাস্ট আমরা ফিল করব যে আমি নিজের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব, নিজের পরিবারের জন্য কিছু করব। এই চিন্তাটা যখন আমরা করব, আমরা অনেক কিছু করতে পারব। এক নম্বরে যেটা অ্যাডজাস্ট করতে হবে, পড়াশোনা শুরু করতেছি, পড়াশোনা ফাঁকে ফাঁকে আমাদের কিছু কর্মকাণ্ডের সাথে মানে স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদেরকে জড়িয়ে যেতে হবে। জি, আমি এই ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যে আমরা যদি স্টুডেন্ট হই, আমাদের লেখাপড়ার কোয়ালিটিটা যদি তেমন ভালো না হয়, তবে আমরা স্টুডেন্ট অবস্থায় একটা কর্ম শিখে নিতে পারি, যেটা যখন আমরা লেখাপড়া কমপ্লিট করব তখন সেই কর্মটাই আমার জীবনে কাজে আসবে। কারণ এখনকার সময়ে চাকরি পাওয়া খুবই কষ্ট, চাকরির বাজার খুবই মন্দা চলছে। তো এই স্টুডেন্ট অবস্থায় আমরা কিন্তু একটা কর্ম শিখে নিতে পারি, যেটা পরামর্শ দিচ্ছেন আমাদের আমানুল্লাহ স্যার। উদ্যোক্তা হও, তুমি চাকরির পিছে ঘুরা লাগবে না, তোমার পিছে চাকরি ঘুরবে, তোমার পিছে কাজ ঘুরবে। এটা অনেক কঠিন কোনো কাজ না, এটা জাস্ট চেষ্টা করলে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, অন্য যারা স্বপ্ন দেখে, আসলেই অনেক বড় বড় স্বপ্ন দেখে, এই যে আমানুল্লাহ সাহেব, উনি কিন্তু অনেক বড় স্বপ্ন দেখেন। দেখুন ওনার স্বপ্নটা শুনলে আমরা আমরা আসলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমার আসলে আসলেই অবাক হই, একজন মানুষ কত বড় স্বপ্ন দেখতে পারে। আর যখন বড় স্বপ্ন দেখে তখনই আসলে সেটা বাস্তব করা সম্ভব, অন্যথায় এটা নট পসিবল। অন্য সেক্টরগুলো যেরকম অনেক ভালো করছে, এই টয়েস সেক্টরটা ও আমি চাচ্ছি যে একটা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ এবং বহির্বিশ্বের মধ্যে একটা টয়েস বিপ্লব ঘটাব। সেই বিপ্লবটা এই যে আমি যদি বাংলাদেশ থেকে টয়েস যখন যেখানে যাবো, আমার পণ্যের ভিতরে যখন থাকবো মেড ইন বাংলাদেশ, তখন আমি সাকসেস, আমরা অনেক কিছু দেশকে দিতে পারবো, আমরা অনেক সম্মান অর্জন করতে পারবো। এটা কারণ একার দ্বারা সম্ভব না, আর আমি আর সম্মিলিত উদ্যোগ কিছু করে যাব। আচ্ছা ঠিক আছে, ভিডিও আসলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে, এতক্ষণ কেউ ভিডিও দেখবে না, বোর হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখছি এই আমানুল্লাহ সাহেবের এই গুরুত্বপূর্ণ উপদেশগুলো আমরা মনে রাখবো। আমরা অবশ্যই চাকরি পিছিয়ে না দৌড়িয়ে বরং নিজে কিছু করার জন্য চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আবারও অনেক ধন্যবাদ। সময় এসেছে নতুন কিছুকে বরণ করার। এখন আমরা ঘরে কিংবা অফিসে স্মার্ট সুইচ ব্যবহার করতে পারি, কেননা এগুলোকে মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করা যায়, ভয়েস কন্ট্রোলের মাধ্যমেও কন্ট্রোল করা যায়। যখন আমি ভুলে যাব তখনও আমি যে কোনো প্রান্ত থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে পারব। বিস্তারিত জানতে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন।